শুভ সন্ধ্যা বন্ধুরা আজ ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো ও ভোটের অঙ্কে শিলচরে জয় নিয়ে নিশ্চিত গেরুয়া ব্রিগেড মোট ভোটার তেরো লক্ষ ছাব্বিশ হাজার একশো পনেরো হিন্দু ভোটার আট লক্ষ বাহান্ন হাজার একশো ছিয়াশি মুসলিম ভোটার চার লক্ষ তিয়াত্তর হাজার নয়শো উনত্রিশ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুলকে নিয়ে আলোড়ন শিলচর জেলা কংগ্রেসের অন্দরে ভূপেনের তুপের মুখে সুনাই ব্লক সভাপতি চলতি মাসে কংগ্রেসে বিড়ছেন প্রাক্তন বিধায়ক আমিনুল বিজেপি থেকে কংগ্রেসে আসতে চাইলে অগ্রাধিকার বললেন প্রদেশ সভাপতি উন্নয়নের খেসারত ক্লাব রোড ক্যাপিটাল পয়েন্ট এলাকায় মাত্রাতিরিক্ত গণ লালা শহরে চালু হলো আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা লালাবাসীকে আয়ুষ্মান আরোগ্য মন্ত্রীর পরিষেবা গ্রহণের আহ্বান গর্ভবতী মহিলা শিশুদের প্রয়োজনীয় টিকা লালা রাজীব ভবনের পরিবর্তে আয়ুষ্মান করা হবে বরাকের তিন এপিএসসি উত্তীর্ণকে আল আমিন একাডেমির সংবর্ধনা মেডিকেল নিয়ে রামকৃষ্ণনগরে অকাল হলিতে দারুণ খুশি মুখ্যমন্ত্রী বললেন বিজয় মালাকার দুর্নীতির দায়ে গ্রেফতার দক্ষিণ শালমারা মানকাচর জেলা পরিষদের কর্তা এবং সর্বশেষ খবরটি হল নারকীয় পরিবেশ হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে কর্মীদের ভূমিকা চর্চায় এবারে শুনুন বিস্তারিত খবর চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যে যে বারোটি আসন টার্গেট করেছে বিজেপি এর মধ্যে অন্যতম শিলচর এই আসনে জয় নিয়ে নিশ্চিত শাসক দলটি ভোটের অঙ্কেও স্পষ্ট এই আসনে অনায়াসে জয় হাসিল করতে পারবে বিজেপি শিলচরে জয় নিয়ে নিশ্চিত হলেও বসে নেই শাসক দল দলের একেবারে তৃণমূল স্তরে এখন চলছে যুদ্ধকালীন তৎপরতা পরিকল্পিতভাবে প্রত্যেক বুথকে আরও শক্তিশালী করতে ময়দানে নামছেন দলের ব্লক জেলা থেকে প্রদেশ স্তরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দল যাতে শিলচরে বিরোধীদের সঙ্গে বুট ব্যবধানের নয়া রেকর্ড করতে পারেন তারা এখন সেই লক্ষ্যেই এগোচ্ছে কাছাড় বিজেপি নয়া জনবিন্যাসে নির্ভর করে দলের দাবি শিলচরে কম করেও দুই লক্ষ বুটে জিতবেন তারা সাম্প্রতিককালে ডিলিমিটেশনের কাতারে বুটার সংখ্যা দাঁড়িয়েছে তেরো লক্ষ ছাব্বিশ হাজার একশো পনেরো অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী এর মধ্যে সংখ্যালঘু মুসলিম ভোট চার লক্ষ তিয়াত্তর হাজার নয়শো উনত্রিশ আর সংখ্যালঘু অমুসলিম ও সংখ্যাগুরু হিন্দু বুট আট লক্ষ বাহান্ন হাজার একশো ছিয়াশি উনিশের লোকসভা নির্বাচনে শিলচর আসনে বুটার সংখ্যা ছিল নয় লক্ষ পঞ্চাশ হাজার ডিলিমিটেশনে বদরপুর গ্রাম তাপাং সহ হিন্দু অধ্যুষিত এলাকাগুলো যুক্ত হয়েছে খাছাড় জেলায় ফলে প্রায় দেড় লক্ষ হিন্দু ভোট যুগ হয়েছে শিলচর লোকসভায় তাই এই আসনে আত্মপ্রত্যয়ী বিজেপির জেলা থেকে প্রদেশ নেতৃত্ব দেওয়াল লিখন সহ উচ্চ কর্মসূচি নিয়ে ভোট প্রচার শুরু করে দিয়েছে দলটি পাশাপাশি চলছে প্রার্থী চয়নে দলের সমীক্ষা দলীয় সূত্রের দাবি এসব সমীক্ষায় তালিকা শীর্ষে রয়েছেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ তবে শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে অবতীর্ণ হবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি করেন মন্ত্রী পরিমল শুক্লবৈধ তাই সমীক্ষায় উঠে আসছে অমিয়কান্তি দাস আইনজীবী নিহার রঞ্জন দাস প্রাক্তন সহযোগী অধ্যাপক স্বপন শুক্লবৈধ্য এবং অমলেন্দু দাসের নাম প্রার্থিত্বের দৌড়ে নীরব প্রতিযোগিতায় রয়েছেন তারা সূত্রটির মতে শিলচরে পরিমল নিমরাজি হলে অমিয়কান্তি নিহার রঞ্জন বা অমলেন্দু দাসের ভাগ্যে শিখে চিরতে পারে প্রসঙ্গত উল্লেখ্য উনিশের লোকসভা নির্বাচনে শিলচর দখল করে বিজেপি সাংসদ ডক্টর রাজদীপ রায় সে বছর তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের হ্যাবিয়েট প্রার্থী প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তখন ওই আসনে ভোট ছিল প্রায় নয় দশমিক পাঁচ শূন্য লক্ষ এর মধ্যে সংখ্যালঘু মুসলিম ভোট থেকে প্রায় দুই লক্ষ বেশি ভোট ছিল সংখ্যাগুরু হিন্দুর এরপর উনিশে শিলচরকে দখলে রাখতে পারেনি কংগ্রেস প্রায় বিরাশি হাজার ভোটের ব্যবধানে পরাস্ত হন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব সে বছর সুস্মিতা পেয়েছিলেন চার দশমিক এক সাত লক্ষ ভোট আর বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় পেয়েছিলেন প্রায় চার দশমিক নয় নয় লক্ষ ভোট লড়াইটা ছিল দ্বিমুখী তৃতীয় শক্তি তেমন কোনো ভোট পায়নি দুই সালের তুলনায় ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ বেশি বুট পেয়ে আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় বিজেপি দুই হাজার চোদ্দ সালে দেশ জুড়ে যখন নরেন্দ্র মোদীর জড় বইছিল সে সময় কিন্তু শিলচুর আসন দখলে সক্ষম হন সন্তোষ মোহন দেবের কন্যা কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব তখন সিলতুরে বুট ছিল আট লক্ষ কংগ্রেসের প্রার্থী সুস্মিতা পেয়েছেন তিন দশমিক তিন ছয় লক্ষ মাত্র পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয় হাসিল করে বিজেপির কাছ থেকে আসনটি চিনিয়ে নেন সুস্মিতা সে বছর এই আসনে বিজেপি প্রার্থী ছিলেন প্রার্থী কবিন্দ্র পুরকায়স্ত তিনি পেয়েছিলেন তিন দশমিক শূন্য এক লক্ষ ভোট ময়দানে ছিলেন ইউডিএফের প্রার্থী কুতুব আহমেদ মজুমদার তিনি পেয়েছেন পঁচাশি হাজার ভোট দুই হাজার নয় সালের চোখে দুই হাজার শিলচরে প্রার্থী দিয়েছিল ইউডিএফ কিন্তু কুতুব আহমেদ মজুমদার লক্ষ ভোটের গণ্ডি পার করতে পারেননি না হলে চোদ্দ জন বিজেপির জয়যাত্রা দুই হাজার নয় সালে এই আসনে প্রার্থী হয়েছিলেন ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল তখন রাজ্যে ক্ষমতাসীন ছিল তরুণ গগৈ সরকার আর মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক তেমন উন্নত ছিল না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের রাজনীতির রসায়নেই সে বছর শিলচরের প্রার্থী হন বদরুদ্দিন আদমল পেয়েছিলেন দুই দশমিক দুই শূন্য লক্ষ ভোট আর কংগ্রেসের বরিষ্ঠ নেতা সন্তোষ মোহন দেব পেয়েছিলেন এক দশমিক নয় সাত লক্ষ ভোট সে বছর এই আসনে বিজেপি জয় পেয়েছিল বিজেপি প্রার্থী কবীন্দ্রপুরকায়ত্ত দুই দশমিক চার তিন লক্ষ ভোট পেয়ে বিজয়ী হন সেসব হিসেব কষেই শিলচরকে তালিকার শীর্ষে রেখেছে বিজেপি পরবর্তী খবরটি হল বিজেপির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে শিলচর জেলা কংগ্রেসের অন্দরে কংগ্রেসে আমিনুলের যোগদানের সম্ভাবনা নিয়ে এক পক্ষ যেমন আশায় বুক বেঁধেছেন তেমনি আরেক পক্ষ নেমেছেন তীব্র বিরোধিতায় সেই বিরোধিতার ডেও আছড়ে পড়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার দরবারেও লোকসভা নির্বাচনে দুলের প্রস্তুতি কত্তি দেখতে শনিবার ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস ও ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠকে মিলিত হন ভূপেন এই বৈঠকে উত্থাপিত হয়ে আমিনুল হক প্রসঙ্গ উত্থাপন করেন শুনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন ববুইয়া কংগ্রেসে আমিনুল হকের যোগদানের তীব্র বিরোধিতা করেন তিনি দলীয় সূত্রের দাবি প্রদেশ সভাপতির কাছে আক্তার হোসেনের আর্জি প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে যেন দলে নেওয়া না হয় কিন্তু এতে কোনো সারাদেননি প্রদেশ সভাপতি এরপর আক্তার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আমিনুল কংগ্রেসের যুক্তির শুনায় লক্ষ্য বোধ সরে যেতে পারে এতে ক্ষিপ্ত হয়ে উঠেন প্রদেশ সভাপতি ভূপেন বরা তুপের মুখে পড়েন ব্লক সভাপতি আক্তার হোসেন ব্রবুইয়া এ বিষয়ে শুনায় ব্লক কংগ্রেস সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি সূত্রটির মতে এদিন জেলা কংগ্রেসের কার্যনির্বাহক সভায় প্রদেশ সভাপতির সাফ কথা ছিল সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের কংগ্রেসের যোগদানের বিষয়টি এআইসিসি দেখছে আর হাইকমান্ডের নির্দেশ মানতে হবে সবাইকে প্রসঙ্গত ভূপেন বোরা আরও বলেন সবার জন্য দরজা খোলা কংগ্রেসে কেউ আসতে চাইলে অবশ্যই দলে বরণ করা হবে বিশেষ করে বিজেপির কেউ যোগ দিতে চাইলে অবশ্যই অগ্রাধিকার পাবেন এভাবেই প্রদেশ সভাপতি বুঝিয়ে দেন আমিনুলের কংগ্রেসে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা উল্লেখ্য এখন অবধি বিজেপি থেকে ইস্তফা দেননি প্রাক্তন বিধায়ক আমিনুল হকলস্কর তবে তার কংগ্রেসের যোগদানের সম্ভাবনা নিয়ে বেশ কয়েক মাস চর্চা চলছে কংগ্রেস সূত্রের দাবি সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে কংগ্রেসের যোগ দিচ্ছেন প্রদেশ বিজেপির সংখ্যালঘু নেতা সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল অপরদিকে মেডিকেল নিয়ে রামকৃষ্ণনগরে অকাল হলিতে দারুণ খুশি মুখ্যমন্ত্রী বললেন বিধায়ক বিজয় মালাকার করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে রামকৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র থেকে এই প্রকল্পের শিলান্যাস করেছেন সোমবার এজন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তিনি এদিন মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজয় মালাকার বলেন গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা চিন্তা করে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ তৈরির জন্য উদ্যোগ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মূলত তার মদত্যাকার ফলে মেডিকেল নির্মাণ হচ্ছে এর গোটা কৃতিত্বই মুখ্যমন্ত্রীর করিম জেলার গ্রামে বসবাসকারী এক বৃহৎ সংখ্যক মানুষ জন্য হিমন্ত বিশ্ব শর্মার কাছে কৃতজ্ঞ থাকবেন এদিন অবশ্য বিজয় মালাকারেরও প্রশংসা করেছেন হিমন্ত বিশ্ব ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজ নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে রাতাবাড়ির বিধায়কের তদ্বিরেরও প্রশংসা করেছেন বিজয় মালাকার জানিয়েছেন রামকৃষ্ণনগরের মানুষের অকাল হুলি খেলার কথাও তাকে বলেছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত রবিবার রামকৃষ্ণগড়ের বাজারে জায়ান্ট স্ক্রিনে মোদির অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়েছিল সেখানে বিজেপির স্থানীয় স্তরের বহু নেতা কর্মী উপস্থিত ছিলেন খানাপড়ার গোটা অনুষ্ঠান দেখেছেন তারা প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মেডিকেল কলেজের শিলান্যাস করার পরে অকাল হোলিতে মেতে উঠেন উপস্থিত ব্যক্তিরা আবির মেখে হোলি খুলতে দেখা গেছে বিজেপির নেতা কর্মীদিকে শুরু করে স্থানীয়দের দুর্লভ চড়াইও একই পরিবেশ দেখা গেছে রবিবার স্থানীয়রা বসী প্রশংসায় বাসিয়েছেন বিজয় মালাকারকে তাদের মন্তব্য রামকৃষ্ণ করে মেডিকেল নির্মাণে বহু কষ্ট করেছেন স্থানীয় করেছেন বারবার ফলে আমরা অত্যন্ত খুশি তাকে আমরা ধন্যবাদ জানাই অন্য একজন বলেন বিধায়ক হওয়ার পর থেকেই করে মেডিকেল কলেজ নির্মাণের স্বপ্ন আমাদের দেখিয়েছেন বিজয় মালাকার আজ সেই স্বপ্ন পূরণ হওয়ার দিন তাই আমাদের খুশির কথা মুখে বলে বোঝানো সম্ভব নয় পরবর্তী খবর কি হলো দুর্নীতির অভিযোগে দক্ষিণ শালমারা মানকাচোড় জেলার জেলা পরিষদের সহকারী মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গ্রেফতার হওয়ায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে প্রকাশ সোমবার দুপুর একটা নাগাদ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মুখ্যমন্ত্রী তদন্তকারী সংস্থা ও দুর্নীতি বিরোধী সংস্থার হাতে গ্রেফতার হন দক্ষিণ শালমারা মানকাচড় জেলার সহকারী মুখ্য কার্যবাহী আধিকারিক ইমতিয়াজ মণ্ডল বিকেলে দুর্নীতিগ্রস্ত ওই সরকারি অফিসারের দক্ষিণ শালমারা মানকাচর জেলার জাউডাঙ্গা গ্রামের বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা জেলার উন্নয়নমূলক কাজ ও সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য ইমতিয়াজ মন্ডলের সংস্পর্শে আসা লোকজনের কাছ থেকে টাকা নেওয়া ছাড়া কোনো কাজই করতেন না তিনি এই অভিযোগ অনেকের গ্রেফতার হওয়া ইমতিয়াজ মন্ডল ফেকামারি ব্লকের কর্তা হিসেবে অতিরিক্তভাবে নিযুক্ত ছিলেন তদন্তকারী সংস্থার আসল তদন্তে জেলার অনেক দুর্নীতি প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী খবর কি হলো নারকীয় পরিবেশ হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে কর্মীদের ভূমিকা চর্চায় হাইলাকান্দি জেলা সদরের একাংশ কার্যালয় এখন অস্বচ্ছতা পরিবেশ বিরাজমান জেলার বাটাচুমাতা চারদিকে হাতে গোনা কয়েকশো মিটারের মধ্যে সরকারি বিভিন্ন কার্যালয় থাকলেও নেই স্বচ্ছতা আর খুব কম সংখ্যক কর্মীর গড় হাজির দুপুরে জেলা আয়ুক্ত কার্যালয় আদালত কার্যালয়ের কর্মীরা উপস্থিত হয়ে এদিক ওদিক দৌড়তে দেখা যায় কিন্তু গোটা জেলার মূল কার্যালয়ে দুটির গাগেশা অন্যান্য বিভাগীয় কার্যালয়ে দুপুরে অন্য চিত্র বিরাজ করছে তবে অস্বচ্ছতা নিয়ে জেলার অধিকাংশ কর্মী খুব একটা আগ্রহী নন সাধারণ মানুষ কাজ শেষ করে বাড়ি ফিরলেও তা নিয়ে কারোর বিন্দু মাত্র আক্ষেপ নেই এর মধ্যে সচেতন ব্যক্তি কার্যালয়ে যান নিজের কাজ করার পর কার্যালয়ের বাস্তব চিত্র নিয়ে নিজেদের মধ্যে প্রায় কথা বলতে শোনা যায় হাইরাকান্দি জেলা একটু কার্যালয়ে স্বচ্ছতা লক্ষণীয় কিন্তু অন্যান্য কার্যালয়ে কোনো স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে তা নিয়ে সচেতন মহলে সমালোচনা চলছে সরকারি কার্যালয়ের স্বচ্ছতার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্মসংস্কৃতির হাল ফেরাতে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন অথচ ইতিমধ্যে জেলার সকল সরকারি বিভাগের কার্যালয়ে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকলেও কার্যালয় বা কার্যালয়ের আগুয়া বাথরুম টয়লেট অপরিষ্কার থাকছে এই নজির ধরা পড়েছে হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে এই দ্বিতল কার্যালয়ের প্রথম তলায় জেলা পরিষদ সদস্য সদস্যর চেম্বার আছে জেলার এগারোটি জেলা পরিষদ সদস্য সদস্যর চেম্বারগুলোর বাদিকে করিডোর দিয়ে যেতে হয় টয়লেট বাথরুমে বর্তমানে জেলা পরিষদ কার্যালয়ের সৌচাগার ব্যবহার করতে গেলে যে কেউ বিড়ম্বনায় পড়বেন কেননা টয়লেট রুমে এখন আবর্জনা আর পান রসে লাল হয়ে গেছে জেলা পরিষদ সদস্য সদস্যর চেম্বারে চায়ের কাপ এখন টয়লেট রুমে এলোমেলো অবস্থায় পড়ে আছে এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের কথায় এই কার্যালয়ের ত্রিতুলে জাড়ু সাফাই হয় বলে মনে হয় না নিজের কার্যালয়ের স্বচ্ছতা নিয়ে নীরব সিইও জয়দীপ শুক্লা তবে এর প্রতিক্রিয়া জানতে সিইওর সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি অনুরূপভাবে একাধিক কার্যালয়েরও একই অবস্থা জেলা আয়ুক্তের জেলা সদর বা বাইরে অন্যান্য সরকারি কার্যালয়ে সারেন ভিজিট নেই ফলে বিভাগীয় চতুর্থ ও সাফাই কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব বুধটুকু হারিয়ে ফেলেছেন বলে জেলার সচেতন মহলে চর্চা চলছে অন্যদিকে জেলার সরকারি কার্যালয়ে প্রায় কর্মীরা কাজের ফাঁক পেলে মোবাইলে চুক রাখছেন নিজের কার্যালয় নিয়ে কর্মীদের দায়বদ্ধতা ফিরিয়ে আনতে সফল হলেও জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম অসফল বলে সচেতন মহলের অভিমত জেলার কাটলিচুড়া লালা আলগাপুর সার্কল এলাকার সরকারি বিভিন্ন বিভাগের কার্যালয়ে একাংশ কর্মী রীতিমতো ফাঁকি দিয়ে চলেছেন ফাঁকিবাজ কর্মচারীরা নির্ধারিত সময়ে এসে অন্যথায় ঘুরে দিন কাটান বিশেষ করে শিশু সুসংহত বিভাগ বন্যা নিয়ন্ত্রণ বিভাগ জলসেচ বিভাগ উন্নয়ন খণ্ড বিভাগগুলোতে সেই ফাঁকিবাদী ভূমিকা নিয়েছেন একাংশ কর্মী রেভিনিউ বিভাগের একাংশ পাটুয়ারি অনুরূপ ভূমিকা নিচ্ছেন জেলার সর্বত্র কর্মসংস্কৃতি পুনরুদ্ধার করতে জেলা আয়ুক্তকে সক্রিয় ভূমিকা নিতে সাধারণ মানুষ আর্জি রেখেছেন পরবর্তী খবর কি হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে লালা শহরেও চালু হলো আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা শহরের সেন্ট্রাল রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পেছনে একটি ভাড়া করে শুরু হয়েছে ওই আরবান হেলথ সেন্টার তথা আয়ুষ্মান আরোগ্য মন্দির সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ওই আরবান হেলথ সেন্টারে একজন মেডিকেল এন্ড হেলথ অফিসার জিএনএম নার্স স্বাস্থ্যকর্মী সহ প্রয়োজনীয় পরিষেবা প্রদান করা হয়েছে সোমবার পুরনেত্রী তুরশি রায়কে সভাপতি এবং ডক্টর মেহবুব আলম মজুমদারকে মেম্বার সেক্রেটারি মনোনীত করে লালা শহর আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যদের মধ্যে লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর অমলেন্দু দাস ডক্টর জাহিদুল ইসলাম বিসিএম অরুণাভ দাস গুপ্ত ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার দেব। লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রতীন্দ্রনাথ লায়ন্স ক্লাবের জুন চেয়ারম্যান নুরুল মজুমদার পুরনেত্রী তুলসী রায় বক্তব্য রাখেন শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক প্রোগ্রাম ম্যানেজার মঞ্জির আহমেদ চৌধুরী তিনি এই শহরের স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন পুরনেত্রী ত্রী লালা শহরের নাগরিকদের স্বাস্থ্য পরিষেবায় শহরের স্বাস্থ্যকেন্দ্র তথা আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু হয় সন্তোষ ব্যক্ত করে স্বাস্থ্য বিভাগ সহ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি সর্বস্তরের জনগণকে এখানে এসে স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানান ইনচার্জ ড মেহবুব নাগরিকদের স্বাস্থ্যসেবা সম্পর্কিত যে কোনো প্রয়োজনে আরোগ্যমন্ত্রীর সুবিধা গ্রহণের আহ্বান জানান লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর অমরেন্দু দাস সিনিয়র মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডক্টর জাহিদুল ইসলাম জানান আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু হওয়ায় শহরের নাগরিকরা বিশেষভাবে উপকৃত হবেন লালা শহরের দশ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থেকে স্বাস্থ্যকর্মী এ এম সাতীনাথ এখন থেকে গর্ভবতী মহিলা শিশুদের প্রয়োজনীয় টিকা লালা রাজীব ভবনের পরিবর্তে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে প্রদান করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত